টলিউডের সর্বকালের চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যার অভিনয়ের থেকেও বেশি চর্চা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। যদিও নায়িকার কোনো কিছু নিয়েই ভ্রূক্ষেপ নেই, সব কিছুতেই তিনি সর্বদা সহজ থাকেন। নিজের মতন করে জীবন কাটাচ্ছেন নায়িকা। প্রেম এবং বিয়ে সবেতেই তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। প্রেম করেই তিনটি বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সবটাই এখন অতীত। এর মধ্যেই চর্চা হচ্ছে চতুর্থ বিয়ে করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর তৃতীয় বিয়েটাও এখন আইনের হেফাজতে। খাতা কলমে শ্রাবন্তী রোশনের ডিভোর্স না হলেও অনেকদিন হলো তারা আলাদাই থাকেন। কিন্তু সম্প্রতি একটি ভাইরাল ছবিতে দেখা গেল, ইতিমধ্যেই অভিনেত্রী চতুর্থ বিয়েও সেরে ফেলেছেন। ছবিতে ফের কনে সাজেই ধরা দিলেন নায়িকা, তার পরনে বেনারসি, মাথায় ওড়না, কনের সাজ সবটাই ছবিতে বর্তমান ছিল। তার পাশেই একজন দাঁড়িয়েও ছিলেন, তাহলে কি সেই তার চতুর্থ স্বামী? কিন্তু কিছুদিন আগেই শোনা গিয়েছিল ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী, কিন্তু এটা নিছকই কানাঘুষো। অভিনেত্রী এই ব্যাপারে নিজেও কোনোদিনও কিছুই বলেননি। তারই মধ্যে বিয়ের সাজে ধরা দিলেন নায়িকা। ব্যাপারটা কি তাহলে? আসলে চতুর্থ বিয়ে ঠিকই কিছুই হয়নি নায়িকার। অভিনেত্রীদের অভিনয়ের মধ্যেই অনেক রকম সাজে মাঝে মধ্যেই ধরা দিতে হয়। তেমনি হয়তো কোনো শুটিংয়েরই সাজ ছিল শ্রাবন্তীর। রুদ্র সাহা নামক একজন অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি এই ছবিটি তার ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তীকে ধন্যবাদ জানিয়েছিলেন। সম্ভবত রুদ্র সাহা একজন ফটোগ্রাফার, তাই হয়তো তার কাছেই শ্রাবন্তী ব্রাইডাল শ্যুট করেছেন। ছবিটি শেয়ার করে তিনি বলেছেন, অভিনেত্রীর সঙ্গে শ্যুট করতে পেরে যেন রাতোরাত জীবন বদলে গিয়েছিল, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। খুব শীঘ্রই শ্রাবন্তী ও অভিনেত্র ভয় পেও না ছবিটি মুক্তি পেতে চলছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।